যেটা দেখেছেন সেটাই, পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে দুটো মিনিট কথা বলতে চেয়েছিলাম। সেটাও ভিডিও ফুটেজে আছে, সে নিয়েও আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা চাই নির্যাতিতার দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্সে সিবিআই তাকে ডেকেছে। সিপিআইএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঘটনার রাত সম্পর্কে জানতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব, তার পাশাপাশি 14 আগস্ট রাতের বিষয় নিয়েও সিবিআই জানতে চায় বলে জানা যাচ্ছে, এবং যে কারণে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই তলব। তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি সরাসরি। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আমরা যেটা দেখলাম যে ইতিমধ্যেই সিজিওতে পৌঁছে গিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। একেবারেই তাই, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি তাকে আজকে সিবিআই তরফ থেকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তার স্টেটমেন্ট রেকর্ড করার জন্য এজ আ সাক্ষী হিসেবে। কিন্তু এই মুহূর্তে সরাসরি এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে, সেখানে সিবিআই দপ্তরে তিনি কিন্তু প্রবেশ করছেন। তার সঙ্গে প্রবেশ করার সময় তাকে জানান যে মূলত 9 তারিখ যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যখন নির্যাতিতার দেহ আজীবন করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় কিন্তু কার্যত দেখা যায় যে ডিওয়াইএফআই নেত্রী তিনি কিন্তু তিনি এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন তারা কিন্তু অবহেলায় গাড়ি আটকে দাঁড়ায়, এবং সেখানে অভিযোগ করা হয় যে পুলিশ জোর করে কিন্তু কার্যত দেহ নিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল। এবং সেই গোটা বিষয় নিয়ে আমরা জানি যে পরবর্তী ক্ষেত্রে অনেক প্রশ্ন ওঠে যে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের যে পুলিশের বিরুদ্ধেও কিন্তু একাধিক প্রশ্ন ওঠে, যেখানে জোর করে দেহ তাড়াহুড়ো করে নিয়ে গিয়ে সেখানে সৎকার করিয়ে দেওয়ার মতন অভিযোগ ওঠে। এবং এরপরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিবিআই মীনাক্ষী মুখার্জি তিনি যেহেতু ছিলেন, তার ঘটনাস্থলে ছিলেন যখন দেহ বার করা হচ্ছিল, সেই সময় থেকে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন তিনি সেখানে গাড়িটি আটকাতে গেলেন, এই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। আপাতত ভাবে মীনাক্ষী মুখার্জি তার সঙ্গে একজন আইনজীবী রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে সিবিআই দপ্তরে অর্থাৎ একবারে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন, এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষী হিসেবে তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে যে ঘটনার দিন যখন দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় থেকে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি কি দেখেছেন, তিনি কি উইটনেস করেছেন, কেন তিনি গাড়িটিকে আটকানোর চেষ্টা করেছিলেন, কেন বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হবে। অপরদিকে মীনাক্ষী মুখার্জি তিনি আজকে যখন সিজিও কমপ্লেক্সে প্রবেশ করছেন সেই সময় তিনি যেটা জানান, তিনি যে তার বক্তব্য জানান যে কার্যত পুলিশ তখন জোর করে মা বাবা সহ নির্যাতিতার দেহ তাদেরকে কিন্তু সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তারা শুধুমাত্র দাঁড় করাতে চেয়েছিলেন কথা বলার জন্য, এবং যাতে দেহ পুলিশ জোর করে না নিয়ে যেতে পারে সে কারণে কিন্তু তিনি দাঁড় করাচ্ছিলেন, এই গাড়িটিকে দাঁড় করাচ্ছিলেন, সহবাহী গাড়িটিকে দাঁড় করাচ্ছিলেন। আপাতত ভাবে তিনি সিবিআই কে সমস্ত রকম সহযোগিতা করবেন, এবং তিনি নির্যাতিতার বিচারের জন্য তিনি যাবতীয় যে কোঅপারেশন তা কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে করবেন, এমনটাই জানানো হলো মীনাক্ষী মুখার্জির তরফ থেকে। বিক্রম, তার পাশাপাশি আরও একটা বিষয়, শুধুমাত্র যে ঘটনার রাত সম্পর্কে মানে ঘটনার দিন ঠিক কী ঘটেছে সেই দিন ঘটনার রাত সম্পর্কে জানতে চাওয়াই নয়, তার পাশাপাশি 14 আগস্ট মধ্যরাতের যে ঘটনা সেটা নিয়েও কি জানতে চাইতে পারে সিবিআই তরফ থেকে? দেখো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ 14 তারিখের ঘটনার যে তদন্তভার বা তার তদন্তের দায়িত্বে এখনো পর্যন্ত কলকাতা পুলিশই রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই যদি এই তদন্তের ক্ষেত্রে এই তথ্য কোনো রকম ভাবে কাজে লাগে, অর্থাৎ 14 তারিখ কি ঘটনা ঘটেছিল, কারণ 14 তারিখও সেখানে বিক্ষোভে নেমেছিল ডিওয়াইএফআই কর্মীরা, নেতা কর্মীরা, সেই জায়গায় দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি তিনিও সেখানে আজিকর হাসপাতালের বাইরে উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিবরণ সেখান থেকে পাওয়া যেতে পারে। কিন্তু সেটা এই তদন্তের ক্ষেত্রে বিশেষ করে খুন ও ধর্ষণের যে তদন্ত করছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, সেখানে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে। অপরদিকে তোমাকে যেটা জানাবো, যেহেতু খুন ও ধর্ষণ মামলার তদন্ত, সেই তদন্তে মূলত যেদিনকার ঘটনার দিন যখন দেহ নিয়ে বের করা হচ্ছিল সেই সময় দেখা যায় বিভিন্ন ফুটেজে দেখা যায় সংবাদ মাধ্যমে যে মীনাক্ষী মুখার্জি তিনি সমবাহী গাড়ি কার্যত আটকে দাঁড়িয়ে যান, এবং সেখানে কিন্তু বিশাল হৈহট্টগোল তৈরি হয়, এবং সেখানেও কলকাতা পুলিশের আধিকারিকরা ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে পুলিশ কার্যত তাড়াহুড়ো করে সেখান থেকে দেহ এবং মৃতার মা এবং বাবাকে কিন্তু সরিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়।
এবং তারপর তড়িঘড়ি সৎকার করিয়ে দেওয়া হয় এমনটাও কিন্তু অভিযোগ উঠে। এবং এই প্রসঙ্গেই সিবিআই জানতে চায় মূলত সেই সময় কলকাতা পুলিশের ভূমিকা কি ছিল, কেন তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হলো। আমরা জানি ইতিমধ্যেই অতিতালা তাকে গ্রেফতার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের ভূমিকা কি ছিল, মীনাক্ষী মুখার্জি কেন তিনি গাড়িটি দাঁড় করালেন সেখানে, কারা কারা সেখানে উপস্থিত ছিল, কারা কারা এই শববাহী গাড়িটিকে সেখান থেকে তড়িঘড়ি বের করার চেষ্টা করছিলেন, তাদেরকে তিনি চিনতে পারছেন কিনা, তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা মীনাক্ষী মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করে পেরেছেন। সেই কারণে তাকে তলব করা, এমনটি আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।